শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি সবার ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল আজও দু ঘন্টা জুড়ে আয়োজন থাকছে শুরুতেই আলোচনা রয়েছে এবং দ্বিতীয় ঘন্টায় নিয়মিত গান আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো রাঙা সকাল পরিবার তো থাকবেই আপনাদের সঙ্গে এবং একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি কেবরিয়াও থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার যেমনটা বলছিল সাকি আজকে আমরা প্রথম ঘন্টায় আড্ডা দেব এবং আমাদের সঙ্গে রয়েছেন সাবেক মহাপরিচালক বাংলাদেশ বেতার হোসনে আরা তালুকদার চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আপনাকে খুব চমৎকার লাগছে সে তো শুভ্র এরকম একটা ব্যাপার রয়েছে তো আমরা তো আসলে বেতার নিয়ে অনেক কথাই বলতে চাই তার আগে আপনার জীবনের গল্পটা একটু যতটুকু সম্ভব তুলে নিয়ে আসতে চাই শৈশব কেমন কেটেছে কি মনে পড়ছে আমাদের এই অনুষ্ঠানে বসে শৈশব তো আসলে সবার জন্যই সুখের শুরুটা যখন বলতে শুরুতেই বলতে হয় যে আমি খুব ডানপিটে ছিলাম ছোটবেলাটা কেটেছে গ্রামে গ্রামের প্রাইমারি স্কুলে খেলাধুলা সাঁতার কাটা নৌকা বাইজ গাছে ওঠা সবই করেছি মানে দস্যু যাকে দস্যু বনা যেটাকে বলে রাইট ডানপিটে ধর কোন জেলাতে জন্ম হলো আমি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা ওকে আচ্ছা ওকে সেখানেই শৈশব কেটেছে সেখানেই শৈশব কেটেছে তালুকদার বাড়ি আমার বাবা মতিয়ার রহমান তালুকদার তো মেয়ে হিসাবে আমি একটু বেশি চঞ্চল ছিলাম ক ভাই বোন ছিলেন আমরা দশ ভাই চার বোন আমি দশ নাম্বার আচ্ছা মানে একই মায়ের না মা তারপর যেটা মানে খেলাধুলার প্রতি একটু বেশি অনুরাগী ছিলাম কিংবা ছেলেদের সাথে ঘুরে বেড়াইতে পছন্দ করতাম ওই মেয়েরা হাঁড়ি পাতিল নিয়ে খেলে সেটা পছন্দ করতো না ভাল লাগতো না সব বন্ধুই ছিল ছেলে চাচাতো ভাই অথবা স্কুলের ফ্রেন্ড যারাই হোক ছেলে বন্ধু নৌকা বাইজ দাও মাছ ধরো এই ধরনের খেলা হাঁড়ি পাতিল নিয়ে খেলা পছন্দ করতাম না তো আমার বাবা যখন আইডেন্টিফাই করলো যে আমি এরকম একটু ডানপিটের ধরনের আমার বাবা আমাদের অলমোস্ট বড় ভাই বন্ধু সবাইকেই বোর্ডিংয়ে পাঠিয়েছে সেটা হয়তো বা এইট নাইনে অথবা এসএসসি পাস করার পর কিন্তু আমাকে আমার বাবা ফাইভ পাস করার পরেই তাড়িয়ে দিল মানে গ্রামে থাকলে আমি দোষীপনার জন্য হয়তো বা মানুষ হব না আর কি তখন স্বাধীনতা যুদ্ধের সময় তো আমরা ক্লাস ফাইভে পড়ি সিক্সে উঠলেই আমাকে বোর্ডিং হাউসে পাঠিয়ে দেওয়া হলো খুব শুকনা লিখলিখে ছিলাম তো শুরু হলো বোর্ডিং লাইফ তো সেখানে বোর্ডিং লাইফ এবং তখন তো কেবল দেশ স্বাধীন হয়েছে এরকম একটা সময় তখন ওখানে মানে আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা ছিল সেখানে অনেক পুরানো একটা স্কুল ছিল গার্লস স্কুল মেয়েদের হোস্টেল সহ কোন কোন জেলায় এটা এটা আমাদের টাঙ্গাইল জেলায় গোপালপুর থানা ও শুধু তাই না আমার যে বোনের বয়স এখন 75 সেই বোনও ওই হোস্টেলে থেকে পড়াশোনা করেছে আচ্ছা এবং আপনার আপনি যেটি বলছিলেন যে বড় ভাই বোনদেরকেও আমরা সবাই অলমোস্ট বোর্ডিং হাউসেই পড়েছি বিশেষ কোনো কারণ ছিল যে মানে শুরু থেকে না আসলে গ্রামে তেমন ভালো স্কুল নেই আবার মনে করেন অনেক দূর হেঁটে যেতে হবে আসতে হবে আবার আমরা মেয়েরা তো সবাই পড়েছি ছেলেদেরকেও যাতে মানে স্বাচ্ছন্দ্য বোধের আমার বাবা ছিল বাবার একমাত্র ছেলে আমরা দশটা ভাই চারটা বোন আপনার দাদার একমাত্র ছেলে ছিল আপনার বাবা একমাত্র ছেলে বলতে একমাত্র সন্তান ছিলেন তিনি না একমাত্র ছেলে একমাত্র ওনারা দুই ভাই বোন ছিল আর সেক্ষেত্রে আমরা তো 14 জন না ওইটাই আর কি আমার মনে হয় যে আপনার বাবা চিন্তা করেছে না ঠিক আছে এক ভাই এক বোন এটা এটা আসলে ঠিক না সো এটা এটা এই প্যারাডাইমটা একটু চেঞ্জ হওয়া দরকার আমরা একটু আপনার এই বোর্ডিং স্কুল থেকে আমরা যাব তার আগে যদি একটু পরিবারের ধরনটা নিয়ে একটু যদি জানতে চাই আপনার বাবা বলছিলেন তালুকদার বংশের ছিল তো আপনাদের পরিবার ধরনটা কেমন ছিল সব কি কৃষি নির্ভর বনেদি পরিবার আমার বাবার বলতে গেলে যেটা তালুকদার তালুকদারই মানে আমার দাদার যেটা ছিল এবং সে কারণেই আমার বাবা একমাত্র ছেলে সন্তান হওয়ার পরও তাকে লেখাপড়া শিখে বের হয়ে আসতে পারেনি সে ওখানেই সব কিছু দেখেছে এবং ওই ধরনের আমি জানি না আপনি যেটা উচ্চারণ করলেন বনে দিয়ে আভিজাত্য যেটা যে আমার
ধনবাড়ির তালুকদার বাড়ি অথবা আমার বাবার ডাক নাম ছিল তখন খোকা, এটা বললে সবাই চিনে, এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় বললে খোকা তালুকদার। আর এখন আমার ভাই সবুজ মনে করেন উত্তরাধিকার সূত্রে সবুজ তালুকদার রাজনীতি করে, এখন ওটা সবুজ তালুকদার বললেই যে কোনো মানুষ চিনে। বাবা কি আছেন এখনো? না, আর বাবা বেঁচে নেই। সুতরাং ধনবাড়ির নুরিল্লা তালুকদার বাড়ি মেয়ে আমি। ওকে, ঠিক আছে, এবার একটু বোর্ডিং স্কুল থেকে যেতে চাই, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাবো। হোসনে আরা তালুকদার বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক। 2020 সালে তিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এর আগে তিনি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের তথ্য ক্যাডারের 1984 ব্যাচের কর্মকর্তা। 21 জানুয়ারি 1986 সালে যোগদান করে বাংলাদেশ বেতারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় কর্মরত ছিলেন। এরপর বাংলাদেশ বেতার রাজশাহীর কেন্দ্রীয় বার্তা সংস্থার মনিটরিং পরিদপ্তরের দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরু থেকেই কর্মজীবী নারী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন হোসনে আরা তালুকদার। নিঃসন্দেহে অনন্য অর্জন, যে কোনো কিছুতে প্রথম হওয়া, এটা ইতিহাস মনে রাখে। সেই জায়গাটায় আসার আগে আমি ওই যে বোর্ডিং স্কুল থেকে একটু শুরু করতে চাই, ওখানে যাওয়ার পরে আপনার কেমন লাগলো? এই দস্যিপনা, সেখান থেকে একটা কনজাস্টেড এনভায়রনমেন্ট। আমি বলবো যে প্রথমভাবে গ্রাম ছেড়ে মা বাবাকে ছেড়ে যেতে কষ্ট, তারপর যেহেতু আমার মনে হয় জন্মগতভাবেই আমি আমার সোশ্যালাইজেশনটা খুব ভালো, আমি খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। আর এখনকার মতো তখন বোর্ডিং হোস্টেল থাকলেও বিশাল মাঠ ছিল, মানে হোস্টেলের ভিতরেও মাঠ এবং স্কুলেও মাঠ, তো সুতরাং খেলাধুলার স্কোপটা তো আমার থেকেই গেল, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা। এবং এত দস্যুপনার মধ্যেও কিন্তু আমি স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিলাম। আমি স্কুলেও, প্রাইমারি স্কুলেও সবসময় ফার্স্ট হতাম, ট্যালেন্ট পুলে 5 বৃত্তি পেয়েছি এবং 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। সুতরাং আমি বলবো যে আমার খেলাধুলা প্লাস পড়াশোনার মধ্যে একটা যোগসূত্র ছিল, যেহেতু আমি মনটাকে সবসময় ভালো রাখতাম, আমার যা খুশি ইচ্ছা চাই তাই করতাম। এবং সেটি বাড়িতে থাকতে তবু বাবা মার একটু শাসন ছিল, ওখানে হোস্টেল থাকলেও সবসময় তার কেউ এটা করিস না ওটা করিস না বলে না, বাচ্চাদের সাথে খেলা তো বেশি, ছোট ছিলাম যে কারণে সবাই একটু ভালোবাসত। আর সমস্যা যেটা ছিল যে খেলা হোস্টেলের মাঠের ভিতরে ছিল আমাদের গোসলখানা, সেটি হলো কুয়া। আচ্ছা, তখন তো আর চাপ কিছু না, ও কুয়া থেকে পানি তুলে গোসল করতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব হতো না। দেখা যেত আমি 2-3 দিন গোসল করি না, কুয়াতে নেমে গেছে, হ্যাঁ হয়তো আমি পড়ে যাব। তো ওই হোস্টেল সুপার প্রায়ই আমাকে মানে গার্ডে রাখতো এবং তার পাশের রুমে আমাকে সিট দিয়েছিল, যাতে আমি মানে ভালোই কাটতো। ওখানেও আবার একটা পেয়ারা গাছ ছিল, সুতরাং গাছে উঠে পেয়ারা সেখানেও ছিল, সুতরাং আমার খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, খারাপ লেগেছে কোনটা, তখন ঠিক স্বাধীনতার পরপর হোস্টেলের খাবার সম্পর্কে সবাই জানে, দেখতাম রেশনের চালের গন্ধের ভাত, যেটা গন্ধ ছুটে আসতো সেই গন্ধের জন্য আমি সবসময় কাঁথার নিচে যাই লুকিয়ে মুখ ঢেকে থাকতাম, ওটা সহ্য করতে পারতাম না। তো ওই খাওয়ার কষ্টটা অনেক করেছি, কিন্তু তারপর আমি লাইফ এনজয় করেছি, আমার খারাপ লাগেনি। পড়াশোনাটাকে খুবই মানে খুব যে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা তা না, কিন্তু আমি একটা বুঝতে পারতাম যে আমার একটা ফটোজেনিক মেমোরি আছে, যে আমি যা একবার দেখতাম সেটি আমি মনে রাখতে পারতাম। সুতরাং আমি যখন গ্রাম থেকে ওখানে গেলাম, ওখানেও ফার্স্ট গার্লকে আমি টপকিয়ে নিজে ফার্স্ট হয়ে গেলাম, স্বাভাবিকভাবে একটা ভালো প্রতিযোগিতা তৈরি হয়ে গেল যে এ কোত্থেকে গ্রাম থেকে আসলো আবার এখন সে এরকম। তো যাই হোক, পড়াশোনার প্রতি যেহেতু আমাকে বেশি সময় দিতে হয় নাই, সুতরাং আমি আমার এনজয়মেন্টগুলো যেগুলো খেলাধুলা থেকে শুরু করে লেখা, আমি একটু গান করতাম, একটু নাচ করতাম, ওগুলো সবই আমি করতে পারতাম। অনেকেই আমার এলাকার অথবা আমার চাচাতো ফুফাতো বোনরাও হোস্টেলে থাকতো, তো পরীক্ষার সময় আমাকে বলতো তুমি পড়ো না, ঘুরে ঘুরে বেড়াও, তোমার তো পড়া হয় নাই, তুমি কি পরীক্ষা দেবা কালকে?
আমি আমার হয়েছে বলে দেখি তুমি কি পারো ধরি তো ধরলেই দেখতো আমি ঘুর ঘুর করে সব বলে দিচ্ছি গড়গড় করে তো আমি এখন বুঝি যে আসলে আমি ভালো ছাত্রী ছিলাম তখন বুঝি নাই এখন আমি বুঝি যে আমার ওইটা ফটোজেনিক একটা ইয়া ছিল যে আমি চোখ দিয়ে দেখলেই সেটা আমার ব্রেনে থেকে মেমরি শার্প ছিল যে আনন্দবোধের কথা বলছিলেন যে সবসময় একটা আনন্দবোধ ছিল আপনার ভিতরে হ্যাঁ এটার কোনো রহস্য আছে কিনা জানতে চাই তার আগে একটু শুনি যে আপনি যেটি বললেন যে ট্যালেন্ট পুলে বৃত্তি তারপর আপনি বোর্ডিং স্কুল কিন্তু এরই এত কিছুর মাঝেও কিন্তু আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি ডাক্তার হবেন যদি ভুল না করে থাকি আমার বাবার স্বপ্ন ছিল আচ্ছা সেটি যদি একটু জানি সেটা কখনো দুঃখ দিত কিনা আমাদের সময় কিন্তু বাবা মার একটাই স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার এই দুটো ছাড়া তারা কিছুই ভাবে না আমার বাবাও আমার ব্রেনে ওইটাই দিয়েছিল এবং মাঝে মাঝে আমার বাবার এরকম একটা ইয়া ছিল দশ ছেলে তার সাথে আমাকে অ্যাড করে ফুটবল টিম এগারো ছেলে আচ্ছা এরকম হতো তা আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব কিন্তু আমি ওইটাকে খুব জটিলভাবে নিইনি মাথায় আমার একটা জিনিস আছে আমি কোনো জিনিসকে খুব শক্ত করে ধরি না মানে আমার কাছে আসলে আসো না আসলে যাও এটা কি খুব ন্যাচারাল আপনার নাকি কোনো ঘটনা থেকে এটা বাই বর্ন হতে পারে আই ডোন্ট নো অথবা আমার ক্যারেক্টারের সাথে আমার বাবার ক্যারেক্টারের অনেক মিল আছে সেটা আমি বলবো সোশ্যালাইজেশন বলেন লিডারশিপ বলেন যে কোনো ভালো গুণগুলো আর কি দুষ্টটা বাদ দিয়ে আর কি আমার মধ্যে আমার বাবার গুণাবলীগুলো ছিল ডাক্তার হওয়ার বিষয়ে কথা বলছিলাম ডাক্তার হওয়ার বিষয়টা আমার বাবার স্বপ্ন ছিল কিন্তু যখন পরীক্ষা টরীক্ষা দিলাম ডাক্তার হতে পারলাম না আমার খুব একটা দুঃখ বোধ হয়নি আপনি যেটি বলছিলেন যে ইউনিভার্সিটিতে ট্রাই করলেন হ্যাঁ সবাই দুটো তিনটো বিষয়েই ট্রাই করে ডাক্তার হলো না ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম আলটিমেটলি ওখানে হয়ে গেল ওখানে যখন হয়ে গেল তখন সায়েন্স ফ্যাকাল্টিতে বোটানি আর এমনিতে যেটা ঘ ইউনিট বলে সেটা হলো মানে সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ারে তা আমি ডাক্তার যেহেতু হলাম না সেহেতু আমি সায়েন্সটাকে কেটে দিলাম আচ্ছা কেটে দিয়ে আমি একদম সহজ আমার জীবনকে যাতে ইউনিভার্সিটি লাইফে আরও এনজয় করতে পারি প্র্যাকটিক্যাল না করা লাগে ডাক্তার হলে সব কিছু করতাম কিন্তু এখন ওই জুলজি বোটানি পড়তে গিয়ে লাইফ শেষ করার কোনো দরকার নেই হেসে খেলে যেটা নিয়ে পাস করতে পারবো অ্যাটলিস্ট আমি জানি আমার এসব সাবজেক্ট পড়তে আমার খুব একটা কষ্ট হবে না ভর্তি হয়ে গেলাম সমাজ কল্যাণে এবং ঢাকা ইউনিভার্সিটির ওই সমাজ কল্যাণ থেকেই আমি অনার্স করি মাস্টার্স করি ওকে তো ওই সময়টাতে কি চিন্তা ছিল যে বিসিএস করবো কি না বা এদিকে আসবো কি না বিসিএস তো আসলে তখন এত প্রচলিত না কিন্তু সেই সময় না অনেক সময় ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আর যাই করি মানে নিজের পায়ে দাঁড়াবো যেহেতু আমার বাবা ঠিক 60 বছর আগে আমাকে ছেড়ে দিতে পেরেছে তার মানে আমার বাবা কত উদার ছিল সেই সময় রক্ষণশীল অথবা বাল্যবিবাহের পক্ষে সে ছিল না তো বোর্ডিংয়ে থাকার কারণে আমার যে একটা সেলফ কনফিডেন্স নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে নিজের ব্যক্তিত্বকে তৈরি করা ব্যক্তিত্বের পাশে আবার দেয়াল তৈরি করা কতদূর আমি যাবো আর কতদূর যাবো না কাকে কতদূর আসতে দেব সেগুলো আমি ছোটবেলা থেকে আয়ত্ত করেছি ওকে তার মানে জবে যাওয়ার আগ পর্যন্ত বিয়ে শাদী হয়নি না আমি বিসিএস করে চাকরিতে জয়েন করে 9 মাস পরে বিয়ে করেছি তার আগে কি কোনো অন্য কোনো জবে ছিলেন নাকি মাস্টার্স করা অবস্থায় না না অনার্সের পরে আমি এটি আমার একটি অ্যাপ্লিকেশন এটাতেই চাকরি ও ওয়াও আচ্ছা আপনার ফার্স্ট চয়েস কি ছিল ফার্স্ট চয়েস ইনফরমেশনই ছিল বিকজ আমি আনম্যারিড ছিলাম আমি জানি যে অ্যাডমিন অথবা অন্য ক্যাডার দিলে আমাকে ঢাকার বাইরে থাকতে হবে উপজেলায় আমি আনম্যারিড অবস্থা আর ইনফরমেশন মানে সব ঢাকা বেসড দ্যাটস হোয়াই আমি ইনফরমেশনই দিয়েছিলাম আপনি অনার্স পাস করে দিলেন নাকি মাস্টার্স পাস করে অনার্স পাস করে সো প্রিপারেশন কেমন ছিল যে আপনি বিসিএস করতে যাচ্ছেন ফার্স্ট বিসিএস প্রিপারেশন না জাস্ট অনার্স পরীক্ষাটা যে দিয়েছি সেটা ছিল মানে খুব কারেন্ট সব সাবজেক্ট মিলে অনার্স পরীক্ষা দিয়ে মাত্র রেজাল্ট বের হয়েছে কোনো কোচিং টোচিং তো তখন ছিল না বন্ধুরা গ্রুপ করে পড়তো আমি তাও করতাম না কারণ আমার অত ধৈর্য ছিল না এবং আমি প্রেমও করি নাই ধৈর্যের জন্য আমরা যতদূর জানি যে প্রেম করলে ধৈর্য ছেলেদের ধরতে হয়
তারপর বিরক্ত লাগতো যে একই মানুষের সাথে এতক্ষণ ধরে বসে থাকা, সবকিছু কনফাইন হয়ে যায়, যে কনফাইনের মধ্যে আমি নাই। যাই হোক, তো বিসিএস পরীক্ষা ঠিক ওই অনার্স পড়ার যেটুকু প্রিপারেশন ছিল ওইটুকু নিয়ে নিজে নিজেই শুধুমাত্র আমার বেসিক অথবা শুধুমাত্র বই যেটুকু পড়া দরকার সেটুকু পড়েই আমি ওটা কিন্তু অন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, একটা পরীক্ষা দিয়ে অভিজ্ঞতাটা, যেহেতু অনার্স পাস করেছি সুযোগও আছে, সুতরাং দিয়ে দিই। আচ্ছা, কিন্তু এটা হয়ে যাবে আমি নিজেও জানি। 84 এ আপনি জয়েন করলেন, রাইট? 84 এ দিলাম পরীক্ষা। ওটা প্রসেস হতে হতে আমার মাস্টার্স শুরু হয়ে গেল। তো মাস্টার্স শুরু করলাম, মাস্টার্স শেষ হলো, ভাইবা শেষ করে মনে হয় মাস দেড়েকের মধ্যে আমি জয়েন করে ফেললাম। সো 86 অর 85 জয়েন করলাম? 86 এর 21 জানুয়ারি। ওকে, জয়েন করার পরে তো একটা নতুন জীবন নিঃসন্দেহে, এবং ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। আমরা জানি যে বিসিএস অফিসার হওয়া এখনও স্টিল এটাকে অন্যরকম একটা সামাজিক মর্যাদা আছে বাংলাদেশের জায়গাটা থেকে, কেমন অনুভব করছিলেন সব কিছু মিলিয়ে? আমি প্রথমেই মনে হয় বলেছি, আমি সব কিছুতেই পুলকিত হই না, আমি সহজে মুগ্ধ হই না। মানুষ এই বাহিরে ঘুরতে গিয়ে পাহাড়ে গিয়ে আও, এই আও শব্দটা আমার ভিতর থেকে সহজে আসে না। আমাকে স্যাটিসফাইড করতে হলে কিংবা আমি মুগ্ধ হতে হলে অনেক কষ্ট করতে হয় সবার, যে কারণে অনেকেই যেটা বিসিএসকে জীবনের একেবারে সেরা সব কিছু মনে করেছে, আমি অ্যাজ ইউজুয়াল আমি তো এটার জন্য কষ্ট করি নাই, পরীক্ষা দিয়েছি হয়েছে, সুতরাং এটা তো সোনার হরিণ নয়। না, এটা কিন্তু খুবই ন্যাচারাল, আপনি একটা জিনিসের জন্য কষ্ট করেছেন এবং আপনি সেটা অ্যাচিভ করেছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়াও। ইয়া, হ্যাঁ, আরেকটা যেটা হয়েছে যে ঠিক আছে প্রিপারেশন ছিল না, পেয়ে গেছেন লাক, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, ওকে ফাইন। বাট এটার জন্য আমি গেজেটেড অফিসার হলাম, এই হলাম, সেই হলাম, এটা তখনকার চেয়ে লাস্টে যখন ডিজি হলাম তখন ফিল করেছি, তখন বলেছি আও। আর যখন আমি জানি না এটা হয়তো বা কি বলবো, টেলিপ্যাথি বলা চলে, যে আমি জয়েন করার পরে, তারপর যখন ওই যে ডিএস পুলে সবাই চলে যায়, আমার ব্যাচমেটরা অনেকেই চলে গেছে ডিএস হয়ে, ওখানে গিয়ে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, কত কি হয়েছে আমি যাইনি, কারণ আমার মনে হয়েছে যে প্যারেন্টস ডিপার্টমেন্টের যে দাপটটা থাকে, তুমি পরগাছা হয়ে অন্য কোথাও গেলে তোমার সেই সৎসাহসটা থাকবে না। আর যেহেতু আমি একটু ভোকাল, আমি একটু মানে প্রতিবাদী, আমার ভিতরে আমার বাবা হোক, পরিবার হোক, পরিবার থেকে আমি ওই লিডারশিপটুকু পেয়ে গেছি, সুতরাং কোনো কিছু আমি যেহেতু সহজে চুপ করে থাকবো না, কাজে ওইসব জবে গিয়ে আমি ভালো করবো না, বরং এখানে আমার অনেক সমস্যা হয়েছে, যেহেতু আমার সাবজেক্টটা ছিল একদমই ভিন্ন, আর এটা নিউজ নিয়ে কাজ করা, তাৎক্ষণিক প্রাথমিকভাবে একটু হিমশিম খেতে হয়েছে, তারপরেই ভালো লেগেছে, তারপরেই ভালো লেগেছে এই কারণে যে যখন আমি নিউজ ডেস্কে বসে সারা পৃথিবীটা আমার হাতের মুঠোই, তখন মনে হতো যে বিসিএস পরীক্ষার আগে কেন এখানে আসলাম, এটা তো দরকার ছিল। তারপরে আস্তে আস্তে 5-6 মাসেই দেখা গেল সারা পৃথিবীর মানে দেশের নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম, বাংলাদেশের কয়টা উপজেলা, কোন ডিস্ট্রিক্টের কয়টা উপজেলা, সবগুলো নাম মুখস্থ, ঘর ঘর করে বলে যায়। কিন্তু এটা তো আসলে প্রতি সেকেন্ডে একটা চ্যালেঞ্জ কিন্তু। হ্যাঁ, আর নিউজটা ছিল চ্যালেঞ্জ, যে কারণেই আমার ভালো লেগেছে, যে একটা মানে টাইম মতো একটা জিনিস তৈরি করতে হবে, অনেয়ারে যেতে হবে, কোনো কারণে কোনো ভুল হওয়া যাবে, হ্যাঁ ভুল হওয়া যাবে না, তারপরে এখানে আপনার আইকিউটাও ইয়া করতে হবে, যে আজকের নিউজটা কি, লিড নিউজটা কি হবে, যাই হোক এখানে নিজেকে চর্চা করার একটা সুবিধা ছিল, প্রতি মুহূর্তে জবাব দিতে করতে হবে, সেটার জন্য আমি হয়তো বা ওখানে এনজয় করেছি। তারপরে চাকরির পরিবেশ মেয়েদের জন্য তো আসলে সবসময়, রাইট, সেই জায়গাটাই যদি একটু আসতে চাই, সেটা হলো যে আমরা জানি যে বিসিএসে এখন বাংলাদেশের সব জায়গাতেই নারীর অংশগ্রহণ বেড়েছে তুলনামূলকভাবে, কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে আপনারা যে সময়টাতে জয়েন করেছেন 84-এ, ওই সময়কার যে সিনারিওটা ছিল গেজেটেড অফিসারদের ক্ষেত্রেই, নারী বান্ধব কি ছিল
কি দেখেছেন, আপনার নিজের অভিজ্ঞতা কি বলে? বেতারে কিন্তু নারী অনেক দিন থেকেই কাজ করে। আচ্ছা, মানে নারী মহিলা কর্মচারী কিংবা যাই হোক, নিউজ রিডার তো ছিলই, প্রেজেন্টার আপনাদের মতো যারা ওরাও ছিল, কিন্তু অফিসার কম ছিল। এটাও ঠিক, বাংলাদেশ বেতারে প্রথম বিসিএস অফিসার আমরা, ঠিক আছে, এবং সেই হিসাবে প্রথম নারীও আমি। জি, তো কাজ করতে মানে লিড করার জায়গাটাতে হয় না যে আমার বস একজন নারী, সেটা আমাদের যে ধরনের বেড়ে ওঠার মানসিকতা, ওখানে একটা সুবিধা ছিল, ওখানে আপনার মানে ঠিক বসিং করার সুযোগটা ওখানে কম ছিল। আচ্ছা, যেহেতু আমি আলটিমেটলি আমি নিউজম্যান, সেখানে আমাকে একদম টোটালি একজন জার্নালিস্ট হিসেবে কাজ করতে হতো, এই শিফট থেকে এই শিফট তোমার, আমাকে বুলেটিন বানাতে হতো, এবং যখন আমি চেয়ারে বসতাম তখন আমার বস কেউ নেই, আমি বস। আচ্ছা, আমি ডিসিশন নেব কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না। সেই ক্ষেত্রে যে আমার আমার যারা সাথে কাজ করতো সহযোগী, তাদের সাথেও আমার বসিং করার তেমন কোনো উপায় ছিল না, কারণ নিউজটা তো টিম ওয়ার্ক, তাই না? ওদের সাথে নিয়ে নিউজ রিডার, এবং আমরা বাংলাদেশ বেতারে নিউজ সবসময় তৈরি করতাম, ড্রাফটিংটা হতো আমাদের ইংরেজিতে, ওটা আবার আরেকটা সেকশনে গিয়ে বাংলা হতো। সুতরাং আমার একসাথে অনেক লোক নিয়ে কাজ করতে হতো, বাংলা ট্রান্সলেটর আছে, নিউজ রিডার আছে, আমার অফিসার আছে সহযোগী, সবাইকে নিয়ে হয়তো আমি শিফট ইনচার্জ। সুতরাং সেখানে বসিং এর চাইতে মানে লিডারশিপটার টিম ওয়ার্ককে ধরে রাখার চেষ্টা না হলে আপনি সাকসেসফুল। ওই টার্গেটটা কি ছিল যে কোন এক সময় মহাপরিচালক হতে হবে? এটা না কেন যেন আমি জানি না, এটা শুরুতেই ঢোকার পরে আমার মনে ঢুকে গিয়েছিল যে আমি বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক হব। কিন্তু এটার কিন্তু খুব একটা চান্স মানে গ্রেডেশন থাকে, তো আমরা ছয়জন ঢুকলাম বাংলাদেশ বেতারে, সেই হিসাবে তিনজন ছেলে তিনজন মেয়ে, যে তিনজন ছেলে আমার সাথে ছিল, আমি চার নাম্বার, পাঁচ নাম্বার আরেকটা মেয়ে, ছয় নাম্বার আরেকজন, ওদের সবারই সাথে আমার বয়সের গ্যাপ প্রায় তিন চার বছর। ওকে, কাজে ওরা আমার অনেক আগে রিটায়ারমেন্ট চলে গেছে, সো জায়গাটা পাকাপোক্তই ছিল। হ্যাঁ, সুতরাং ওটা মানে পুরো 35 বছরই কি আপনার এই বাংলাদেশ বেতারেই কাটলো? হ্যাঁ, 35 বছরই কাটলো। আসলে বিসিএস তথ্যটা হলো এটা ডিএফপি মাসকম এগুলো সব নিয়ে, কিন্তু আমরা যখন জয়েন করলাম তখন কিন্তু সব মিলে ছিল, কিন্তু একটা সময়ে গিয়ে এটাকে দুই ভাগ করা হলো। আচ্ছা, সেটা অফিসিয়াল বিষয় টিষয় থাকে মানুষের, মানে কারা প্রমোশন বেশি পেয়ে যাচ্ছে, দুইটা গ্রুপ হয়ে গেল, গ্রুপ হয়ে গিয়ে এটা তখন বিসিএস তথ্য সাধারণ এবং বিসিএস তথ্য বেতার হলো। কিন্তু আমি কিন্তু শুধু বেতারের জন্য পরীক্ষা দেই নাই, আমি কম্বাইন্ড পরীক্ষা দিয়েছি, সেটা আসলে ইন্টারনাল একটা বিষয়। আপনি যেটি বলছিলেন যে ধৈর্য খুবই কম, কিন্তু ধৈর্য কমের কোনো বিষয় তো আসলে আমার মনে হচ্ছে না, এই সেন্সে যে একই জায়গায় 35 বছর কাজ করা, এবং যখন আমরা নিউজ নিয়ে কথা বলছিলাম আপনি যেটি বলছিলেন যে প্রতি মুহূর্তে জবাবদিহি করতে হয়, একটা চ্যালেঞ্জ, সব কিছু মিলে যদিও এটা টিম ওয়ার্ক, তারপরেও কিন্তু এক সেকেন্ডের জন্য একটা ভুল করার কোনো উপায় সেখানে ছিল না, তো কেমন ছিল আসলে সব কিছু মিলে? আসলে একটা কিউরিয়াসিটি থাকে তো, যে আজকে গিয়ে কী দেখব, সারা পৃথিবীতে কী হচ্ছে, কারণ আমাদের ওখানে তখন সিস্টেম ছিল যে ভোর রাতের বিবিসি খবরগুলো সব মনিটর করা, আমাদের আরেকটা ডিপার্টমেন্ট ছিল, ওরা মনিটর করে লিখে আমাদের ডেস্কে রেখে যেত, তো লেটেস্ট নিউজগুলো যখন দেখতাম স্বাভাবিকভাবেই তো মানুষের ভিতরে একটা মানে আগ্রহ তৈরি হয়ে যায় যে আমি প্রতিদিন অফিসে এসেই নতুন কিছু জানছি। তো নিউজটাকে প্রাথমিকভাবে যদিও এটাকে খুব সেন্সিটিভ একটা বিষয় হিসেবে ভয় পেতাম, কিন্তু আমি আবার এটাও বলেছি যে আমার ভিতরে একটু সাহস ছিল, আমি সহজে কোনো কিছুকে মানে নেগেটিভলি দেখি না, পজিটিভলি চিন্তা করি, পারবো তো পারবই, তো তখন ওইটার প্রতি একটা ভালোবাসা সত্যিই জন্মে যায়। তবে যেহেতু নিউজ মানে হলো শিফটিং, আমাকে ভোর চারটার সময়ও যেতে হতো, সকাল সাতটা নিউজ করতে হলো অবশ্যই ভোর চারটায় যেতে হবে, এবং লেট নাইট নিউজ 12টায় শেষ করে রাত 12:30 একটাই ঘরে ফিরতাম। তো নিউজ রুমের সাথে বলবো যে সিনিয়র যারা ছিলেন তারা অনেক কোঅপারেট করেছে, কারণ আমরা যখন জয়েন করেছি আর ওখানে যারা তখন ছিলেন
তারা আমার বাপ দাদাদের মতো বয়স বলতে গেলে, অনেক আমরা তো অনেক ছোট তখন, আমার বয়স তখন 23-23 বছর। তো তাদের সাথে অনেক ভালোই একটা সম্পর্ক ছিল, কাজটা শেখানোর ব্যাপারে চেষ্টা করতো তারা, কিভাবে এটা দেখো হোসনে আরা, এই নিউজটা আমি কি করলাম, তুমি করে দেখো তো কি হয়, মানে জাস্ট একটা ডামি আমি তৈরি করতাম। এভাবে হাতে কলমে কিছুদিন ওনাদের কাছ থেকে শেখার পর একটা আগ্রহ তৈরি হয়ে যায়। তারপরে দেখা যায় যে ওনারাই মানে ডিসিশন নিতে থাকে যে কাকে দিয়ে এখন নিউজটা ইন্ডিপেন্ডেন্টলি শিফট ছেড়ে দেওয়া যাবে। তার মানে আমি একটা অ্যাসেসমেন্টের মধ্যে চলে আসলাম। আসলে যখন আমি বুঝলাম যে আমাকে শিফট ইনচার্জ করা হচ্ছে, তখন আমি বুঝে নিলাম যে তার মানে আমি কাজ পারি, যে একটা ফুল শিফট 6 ঘন্টা 8 ঘন্টা, এটার 1 ঘন্টা পর পর বুলেটিন যাবে, সেটা আমার দায়িত্ব, আমার লিডারশিপ। তো স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল, আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল। তো এইভাবেই তো নিউজ রুমে দীর্ঘদিন কাজ করলাম, অলমোস্ট অর্ধেকেরও বেশি সময় মানে নিউজ ডেস্ক অফিসার, যেটা বলে মেইনলি নিউজ কাজ করা। তো তখন তো এমন হতো যে আমার বুলেটিন রেডি, নিউজ রিডারের হাতে আমি সব তুলে দিয়েছি, স্টুডিওতে চলে যাবে 5 মিনিট বাকি, ঠিক সেই মুহূর্তে পিএমএন নিউজ আসলো যে একটা কিছু উদ্বোধন হবে, আমরা জানি হয়তো নিউজের পরে নেক্সট নিউজে ধরাবো, কিন্তু চলে আসলো। কিন্তু আমার কিন্তু মন মানতেছে না যে না, তাহলে আমাকে এই নিউজটাই তো লিড করা উচিত, 2 লাইন হলেও ওটা আমি নিয়ে লিখে নিয়ে স্টুডিওতে দৌড়াই, লিখে নিয়ে কিংবা কখনো হয়তো সেই যেটা টকব্যাকে বলে দেয় যে আপনি এটা ছেড়ে দেন, কিংবা নিউজ রিডার হয়তো হচ্ছে আমি হাতে লিখেই জাস্ট প্রাইম মিনিস্টার আজ সকালে এটা অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন, যা বলার কথা ছিল তা বলতে না পেরে অন্য কিছু বলে দিয়েছে, এরকম হয় নাই কখনো? আচ্ছা, এই জায়গাটায় আসতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা চ্যানেলই একটা একটা না একটা এথিক্স মেইনটেন করে, এবং ডেফিনেটলি তাদের নিজস্ব কিছু পলিসি আছে যে এতটুকু যাব, এর বেশি যাব না। সেক্ষেত্রে আমরা ধরি নিই, আমাদের একটা কমন পারসেপশন, বাংলাদেশ বেতার বলেন বা বিটিভি বলেন, তারা আসলে সরকারের বিপরীতে যায় এরকম কোনো সংবাদ কখনোই পরিবেশন করে না, এটা আমাদের সাধারণ মানুষের ধারণা। তো এইটা নিয়ে নিজের প্রতিক্রিয়া কি ছিল যে সারা জীবন একই প্যারাডাইমে একই স্টাইলে কাজ করতে হবে, যে সরকারি আসুক তার পক্ষেই থাকতে হবে অলওয়েজ, ভালো লাগতো? আমরা যেহেতু মনে প্রাণে ওই শপথটা নিয়েই ঢুকেছি, সংবাদ সবসময় নিরপেক্ষ না, যে আমরা সরকারের, আমরা সরকারের প্রশ্ন নিরপেক্ষ, হ্যাঁ সরকারের প্রশ্ন নিরপেক্ষ, যে সরকারি আসুক আমি তার, আমি সরকারি, সরকারের লোক আমি। সুতরাং আমি এখন ওখানে গিয়ে তো আমার প্রতিবাদ করার হলে তাহলে আমার চাকরি ছেড়ে দিতে হবে। তারপরেও মানে আসলে দৃষ্টিভঙ্গিটা একটা বড় জিনিস, তো যে জিনিসটাকে মানে আপনি একদম কঠিনভাবে একজনের কাছে দিতে পারেন যে পুরোপুরি আপনি একটা ধারণা যে নেগেটিভ হয়ে গেল, তা আমরা যারা যাদের দৃষ্টিভঙ্গি যেমন ছিল সেটাকে শব্দ ভেঙে আরো সহজ করে, যাতে মানুষ একেবারে বিভ্রান্ত না হয় কিংবা একেবারেই মনে করে যে না, এই ওরকম মাঝামাঝি একটা ব্যালেন্স করে আমি করতাম, যে একদম কট্টর কিছু না হোক। ওকে ওকে, খুব সেনসিটিভ কাজ, কারণ এই জায়গাটা থেকেই যদি একটু জানি যে এই কারণেই কি ইটস অল বেতারের জায়গাটাও একটু অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, মানুষ এখন খুব কম শোনে। 80-এর দশকে যেরকম দেখতাম গ্রাম বাংলায়, বিশেষ করে আমার ছোটোবেলা কেটেছে গ্রামে, আমি দেখতাম যে বাবা ঘুম থেকে উঠেই রেডিওটা ছেড়ে দিত, এবং ওই যে পরিবেশ সেটা ছিল যে আর কোনো মিডিয়া ছিল না, ছিল না সেই কারণে। তো এখনো আমি বলবো যে বাংলাদেশ বেতারই একমাত্র মিডিয়া যে শতভাগ কভার করে বাংলাদেশের ভৌগোলিক এরিয়া, আর কেউ পারে না, বিটিভিও পারে না, না একমাত্র বেতার। তো সুতরাং বেতারকে এখানে 1 নম্বর পজিশন দিতে হবে, কারণ হলো যে এত বড় সরকারের মুখপত্র হিসেবে কোনো মিডিয়া কাজ করে না, এবং 100% ভৌগোলিক এরিয়া কভার করার মতো কোনো মিডিয়া নেই, বিটিভিও নেই। সেটা আপনি মনে করেন যে এখনও যে রিমোট এরিয়াতে, আমরা জানি যে তখন একটিমাত্র মিডিয়া ছিল, তাই সকালে উঠেই আমরা বাবাকে দেখতাম এই, কিন্তু এখন আপনি গ্রামে সকালে উঠে কেউ টিভি না ছাড়লেও আমি এখনও দেখি গ্রামে গেলে যে ঠিকই মোবাইল নিয়ে তারা গান শুনছে, খেলাটা বিশেষ করে খেলার যে ধারা বিবরণী, এটার জন্য তো সবার হাতে হাতে
তো আমি এটা অবশ্য সবসময়ই বলি যে সবাই বলে বেতার শুনে না, কিন্তু আমি আমি জানি না আমি 35 বছরের ফ্যাসিনেশন কিনা, বাট আমি এখনও বলি বেতার শোনে। কিন্তু শোনার ঢংটার মধ্যে একটু অন্যরকম আছে। যেমন এখন প্রজন্ম যারা এসেছে তারা একটু ঢামাডোল পছন্দ করে, সেটা ফাস্ট জিনিস পছন্দ করে, কিন্তু আমাদের সময় কিংবা আপনাদের সময় কিংবা আমার মা চাষিদের সময় কিন্তু আমরা বেতার থেকে যে শিক্ষামূলক অনুষ্ঠান ফ্যামিলি প্ল্যানিং কে সাকসেসফুল করেছে কে, শিশু মৃত্যু হার কে কমিয়েছে কে, বেতার বড় ভূমিকা আছে। শুধু তাই না, আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আগে গ্রামাঞ্চলে এই আমরা ঘরের মধ্যে থুতু ফেলতাম, আমি রেগুলার দেখতাম রেডিওতে বলা হতো যে ঘরের মধ্যে থুতু ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, স্যানিটেশনের জায়গাটাতে। এগুলো এই যে সরকারের সামাজিক আন্দোলন যেগুলো, সেগুলো সবগুলো সাকসেস করেছে বেতার, এবং ছোট ছোট নাটিকা হতো খুব সুন্দর সুন্দর, জনসংখ্যা বিষয়ক যে অনুষ্ঠানগুলো হতো, পরিবার পরিকল্পনা, এগুলার সবকিছুর অবদান বেতার। হ্যাঁ, এখন প্রযুক্তির যুগে আমাদের কম্পিটিশন অনেক বেড়ে গেছে, বাট বেতারের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। বেতার কি হারিয়ে যাবে ভবিষ্যতে আপনার কি মনে হয়? কেন হারাবে না? কোনোদিনই হারাবে না, হারিয়ে যাচ্ছে তো। অনেক কমার্শিয়াল যেগুলো এফএম সেগুলো অনেক অবস্থায় খারাপ আমরা যতদূর জানি, কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, সেক্ষেত্রে বেতার কিভাবে টিকে থাকবে? মানে যদি বাংলাদেশ বেতারের কথাই বলি, আসলে মানে সরকারের মাধ্যম সেটা সেই জন্যই টিকে থাকবে নাকি মানুষের প্রয়োজনীয়তার জায়গা থেকেই টিকে থাকবে? আসলে না, সরকারের মাধ্যম সরকার তো একটা চেষ্টা করবেই টিকে রাখার, এবং আমরা অলরেডি সেটা শুরুও করেছি। যেমন আমি যখন ডিজি হলাম তখন আমরাও যেমন ধরেন অ্যাপস চালু করেছি, লাইভ স্ট্রিমিং যেগুলো, সেগুলো এখন অ্যাপসের মাধ্যমে আপনি দেশের বাইরেও আমার নিউজ শুনতে পাচ্ছেন, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। তো তাহলে মানে যারা যেমন আমি আমি যদি মনে করি যে আমি দেশের বাহিরে আছি, এখন কোথাও কোনো কিছু নাই, দেখি কি অবস্থা, আর কিছু না হলেও বেতারের নিউজ তো পাবো, দেখি বেতার কি করছে, তারপর খেলাটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, খেলার ইয়েটা দেখবেন যে টিভির দর্শক হয়তো এক এক ধরনের, কিন্তু বেতারটাও পাশে রাখে, কারণ টিভি একটু পরে খেলার স্কোরটা দেয়, বেতার কিন্তু একটু আগে থাকে। এসব কারণে আমি বলবো যে দুটো শ্রেণী আছে। তারপরে মধ্যে আমাদের এই প্রজন্মকে আমি যেমন আমি জানি না, আমি কোনো একটা রেডিওতে গিয়েছিলাম, সেখানে আমি বলেছি আমি জানি না আপনারা এই যে বাংলিশ ইংলিশ মিশিয়ে কাজ করেন, এগুলোতে আসলে আমাদের প্রজন্ম কি শিখতেছে? কিন্তু নিচ্ছে তো, প্রজন্ম নিচ্ছে নিচ্ছে, কিন্তু ভুল নিচ্ছে। আমি আমি একটা স্টুডিওতে উপস্থিত ছিলাম, এখন আমরা প্লে করব, আমি হোয়াই প্লে করব, কেন আপনি বলতেছেন না এখন আমরা আপনাদেরকে শোনাবো, বললে অসুবিধাটা কি? এবং সেক্ষেত্রে আমি বলবো বেতারই একমাত্র মাধ্যম যে প্রমিত বাংলায় কথা বলে, প্রমিত বাংলায় তারা অনুষ্ঠান করে। না, সেটা বাংলাদেশের গণমাধ্যম, সরকারি গণমাধ্যমের একটা বিশাল দায়বদ্ধতাও সেখানে আছে, এবং বিটিভিও খুব চমৎকার বাংলা বলে। আমরা এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে বেতার সাস্টেইন করবে কি না, ডেফিনেটলি এটা একটা বড় কোয়েশ্চেন। আরেকটা বড় জায়গা সেটা হলো যে আসলে যদি মাধ্যমটা পরিবর্তনই হয়ে যায়, যেমন আমরা দেখলাম ডাক বিভাগের ক্ষেত্রে, আমরা একটা বড় যে ডাক বিভাগ কিন্তু এখন সেই আমরা চিঠিও লিখি না, কিন্তু তারপরেও এটা একটা রূপ বদল করে অন্য কোনো মাধ্যমে অন্য কোনোভাবে কিন্তু এটা টিকে আছে। এই গণমাধ্যমগুলোর ক্ষেত্রে আসলে কী হবে, কারণ এটা তো সরকারের অনেক বড় একটা মুখপাত্র, মানুষ যদি না শোনে সেক্ষেত্রে এই ইউটিলিটির প্রয়োজনটা আসলে কী? আমরা আরেকবার আসবো সেই কোশ্চেনে। একটু জানি যে আপনি কর্মজীবন নিয়ে বলছিলেন, শিফটিং ডিউটি, অনেক ভোরে আসা এবং মধ্যরাতে বাসায় যাওয়া, সাপোর্টের কথা আসছিল, পরিবারের সাপোর্ট। হ্যাঁ, ওই সময়ে মেয়েদের জন্য চাকরিটাই একটা পরিবারের সাপোর্ট ছাড়া হয় না, সেটা তো আমি বলবো যে আমার বাবার বাড়ির যেটুকু বলেছি সেটার সাথে আমার কপালটা বোধহয় একটু বেশি ভালো, যে আমি কিন্তু চাকরির 9 মাস পরে বিয়ে করেছি, তো স্বাভাবিকভাবেই আমি যে চাকরিতে আছি, আমার চাকরির ধরন কি, উনিও বিসিএস, 82 বিসিএস ছিল, তো সে জিনিসটাকে মেনে নিয়েই তো মানে আমাদের একটা সম্পর্ক হয়েছে, এবং এক্ষেত্রে আমি বলবো যে আমি 100% সাপোর্ট পেয়েছি। আচ্ছা, শুধু তাই না, তারপর আমার হাজব্যান্ড যেমন সহযোগিতা করেছে, পরবর্তীতে আমার আমার দুইটা ছেলে, ওরাও যখন বড় মানে ছোট থেকে বড় হচ্ছে, ওরা জিনিসটাকে অন করেছে, আমার মা চাকরিজীবী,
হ্যাঁ, আমি কখনো ফিল করি নাই যে আমি বাচ্চাটাকে রেখে যাচ্ছি, ওরা কষ্ট পাচ্ছে। ওরা আমাকে আমাকে রেডি হতে দেখলে আম্মু অফিস টাটা, মানে ওরা এটা মেনে নিত যে আম্মু অফিস যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে ফিরে আসবে, যে কারণে আমাকে ওই হ্যাসেলগুলো করতে হয় নাই যে বাচ্চা রেখে যাচ্ছি, কান্নাকাটি করছে। তবে হ্যাঁ, বাচ্চা বাসায় একা রাখা নিয়ে মাঝে মাঝে কার কাছে রাখবো সেগুলো নিয়ে টেনশন হয়েছে, মাঝে হয়তো নিয়েও গিয়েছি অথবা কারো বাসায় দিয়ে গিয়েছি, সেগুলো হয়েছে, সেগুলো অনেক কষ্ট। এগুলো আসলে নারীদের ক্ষেত্রে হাজবেন্ডও জব করতেন, কমন একটা উদাহরণ। আমার হাজবেন্ডও বিসিএস, জি 84, আমি 84, উনি 82। আচ্ছা আচ্ছা, উনি উনি কোন সেকশনে ছিলেন? উনি অ্যাডমিন ক্যাডারের এডিশনাল সেক্রেটারি, বিসিক এর চেয়ারম্যান হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছে। দুজনে কি একই সঙ্গে রিটায়ারমেন্টে গেলেন? না, উনি আগে গিয়েছে, উনি গিয়েছে 19 সালে, আমি গেলাম 21 সালে। ওকে, আচ্ছা, 2 বছর আগে পড়ে। জি, আপনি কর্মজীবী নারী এবং নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করেছেন দীর্ঘদিন ধরে, যদি ভুল না করি এখনো করছেন, এরকম কিছু কিনা একটু জানি সেই সম্পর্কে। ক্ষমতায়ন নিয়ে কাজ করা মানে আমার অফিসের বাইরে কিছু না। আচ্ছা, আমি যেটা বলেছি যে আমি অফিসে যখন আমি নারী হিসাবে ঢুকেছি, আর বাংলাদেশ বেতার এখন মানে বিসিএস পাশ করে মনে হয় নারীরাই আসতেছে বেশি, আমার একই চত্বরে আগার গায়ে প্রায় 80 জনের মতন নারী অফিসার হবে। আচ্ছা, তো ক্ষমতায়ন বলতে আমি এটাই যে নারীরা এসে যাতে কাজের ক্ষেত্রে আমি যেটা অসুবিধা ফিল করেছি সেটা তারা ফিল না করে সেই পরিবেশটাকে সাপোর্ট করা, যে তাদের মেন্টাল স্ট্রেংথ, তাদের মধ্যে আমি লিডারশিপটা ঢোকানোর চেষ্টা করতাম যে এভাবে করতে হবে, আর মানে মুখ বুঝে থাকাটা কোনো কাজ না, সোজা কথা চোখ কান খোলা রাখা, চোখ কান খোলা রেখে তুমি কাজ করবা, এবং এখানে যা কিছুই হোক ফেস করার মতো যে সাহস তাদেরকে দেওয়া সেটাই ক্ষমতায়ন। তো আসলে এটি আপেক্ষিক বিষয়, এটি আপনি ভিতর থেকে কিছুটা নিজের মধ্যে না থাকলে হয় না, তাই না? হয় না। তো আমি আমি আমার কাছে শুধু মনে হয়েছে যে আমি আমি মহাপরিচালক যখন হলাম তখনও আমাকে একজন সাক্ষাৎকার নিতে গিয়ে বলেছিল যে আপনি কি মানে অফিসটা নারী বান্ধব করার জন্য কিছু ভূমিকা, তখন আমি শুধু বলেছিলাম যে আমি যেদিন এই চেয়ারে বসে বসেছি তখনই এই অফিসটা নারী বান্ধব হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, কারণ আমি জানি যে আমি এখানে বসা মানে নারীদের যা সমস্যা, যারা করতো যেভাবে করতো তারা এখন নিজেকে গুটিয়ে নেবে, এইটুকু সৎসাহস আমার আছে, কাজে আমার কিছু করতে হবে না, আমার এই চেয়ারটাই যথেষ্ট। ওকে, চমৎকার। আমরা এবার একটু রিটায়ারমেন্ট লাইফ নিয়ে জানতে চাই। খুব বেশি দিন হয়নি বোধহয়, কয়েকটা মাস হয়েছে আপনার রিটায়ারমেন্ট? না, পিআরএল, দ্যাট মিন্স এক বছর পিআরএল, আর ফুল রিটায়ারমেন্ট এখন এখন শুরু হলো। কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে কি আসলে ভালো লাগছে? আমার লাগছে, আমি জানি না, আমি প্রথম ভাবতাম থাকতে পারবো না। আচ্ছা, ইভেন আমার ছেলেরাও তাই বলতাম, মো তুমি কি করবা কিভাবে, হয়তোবা আমার মনে হয় যে ঠিক স্টুডেন্ট লাইফ শেষ করে সাথে সাথে ঢুকেছি, তো ঠিক অবসর কাকে বলে ওটা কিছু সুযোগ পাইনি। আর আমি একটা জিনিস বলেছি কিংবা সেদিনও বোধ হয় ফেসবুকে লিখেছি যে নিজেকে নিজে খুশি রাখার মন্ত্রটা আমি ভালোই জানি, আমি জানি কিভাবে ভালো থাকতে হয়। তো সক্ষমতা অথবা ক্ষমতায়ন ওইটাই, যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখার চিন্তাটা করতে পারবেন ওইটাই কিন্তু আসল ক্ষমতায়ন। আর যেটা হলো আর্থিক ক্ষমতা, যেহেতু আমার আর্থিক ক্ষমতা আছে সুতরাং আমার নিজেকে ডেফিনেটলি মানে আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আপনি যদি ডিসিশন নিতে চান আপনাকে আর্ন করতে হবে, আর্ন করতে হবে, সিম্পল টেকনিক। আপনি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হন আপনি ডিসিশন নিতে পারবেন না, সেটা আপনি যত ভালো পরিবারে থাকেন, যত কোটিপতি হাজবেন্ডের কাছে থাকেন, কিন্তু আপনাকে ডিসিশন নিতে হলে, আপনার স্বাধীনতা অর্জন করতে হলে আপনাকে আর্ন করতে, এবং সেটি যেহেতু আমার আছে সুতরাং আমি অবসর সময় আরও বেশি ভালো কাটাচ্ছি, অসুবিধা নেই, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, গল্প দিচ্ছি, আড্ডা দিচ্ছি, অফিসার্স ক্লাবে যাচ্ছি, সাঁতার কাটছি, গান শুনছি, বন্ধুবান্ধব নিয়ে খেতে যাচ্ছি, যেখানেই নতুন। আমার ছেলে তো বললো, আম্মু তুমি এখানেও গেছো চা বাগানে, কোন দিন তোমার সাথে আমার ক্রস হয়েছে, ওকে, মানে এরকম। জি, পরিবার সম্পর্কে বলছিলেন যে আপনার দুই ছেলে, শুনি তারা কি করছেন। আমার বড় ছেলে বিয়ে দিয়েছি, আমার একটা নাতিও হয়েছে। আমার বড় ছেলে আমেরিকায় টেক্সাসে আছে, পিএইচডি করছে, ও বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বউ এমআইএসটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ওরা দুজনেই ওখানে পিএইচডি করছে।
আর ছোট ছেলে মাস ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছে, ঢাকা ইউনিভার্সিটির আইআরএ থেকে মাস্টার্স করেছে ও ইউএনডিপি থেকে। ওকে, বিউটিফুল। সো আপনি কাউকে ডাক্তার বানাননি? না, কিন্তু আমার শ্বশুর বাড়ির পরিবারে 9 জন ডাক্তার। বিউটিফুল। আপনার বাবা কি আপনাকে দেখে যেতে পেরেছেন যে উনি আপনি একদম ফুল? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আমি বিসিএস পাশ করে আমার বিএ টিএ সব দেখে গিয়েছে, নাতি টাতিও দেখে গিয়েছে। আমার বাবা অনেক দিন বেঁচেছে, আল্লাহ তাকে হায়াত দিয়েছিল, প্রায় 2006 সালে মারা গেছে। আচ্ছা, পুরো গল্পের মধ্যে একজন মানুষের কথা একেবারে আসলো না, আপনার মায়ের কথা, এতগুলো ছেলে মেয়েকে সামলানো, সংসার সামলানো, কেমন দেখেছেন তাকে? আমার মাকে বলবো যে মানে শিক্ষার প্রতি যতটা নিবেদিত হওয়া লাগে, মানে আমি সারাদিনই শুধু দেখতাম, যেহেতু ছেলে মেয়ে সব বোর্ডিং থাকে, খালি পোটলা বাদে এই চাল এই ডাল এইটা সেটা, কোথায় একটু ডিম দিতে হবে, মানে বাচ্চারা যাতে ভালো থাকে, ওই রেশনের চাল খেতে পারবো না, আমার মার চাল জোগাড় করায় এগুলো। আর আমাদের লেখাপড়া প্রায় সব ভাই বোনেরই, ছোট যারা হাতে কলম শিক্ষা কিন্তু আমার মায়েরই। এবং আমার মা 85 বছর বয়সে 2020 মারা গেলেন, আমি যখন মানে ডিজি হবো হবো এটা শুনে যেতে পারিনি। আচ্ছা, তখন পর্যন্ত আমি দেখেছি যে আমার মার সেই ছোটবেলার বড় বড় সব কবিতা মুখস্থ, নাতিদেরকে শোনাতো। বড় ফ্যামিলির একটা সুবিধা কিন্তু, মানে কোনো একটা ওকেশনে বা কোনো একটা বিপদে আপদে সবাইকে যখন পাশে পাওয়া যায় না, ওর একটা কনফিডেন্ট বাড়িয়ে দেয় একটা মুহূর্তে। না, এখনও আমরা বড় পরিবার, আস্তে আস্তে মাঝখানে সব বের হয়ে আসলাম, এখন আবার ভাইয়ের ছেলে মেয়ে, আমরা যখন বাড়িতে যাই বাড়িটা পরিপূর্ণ হয়ে যায়, ভাইয়ের ছেলে মেয়েগুলো সবাই মানে ইয়াং অনার্স, আমিও তাদের সাথে ইয়াংয়ের মতো, তারা এই খোপায় ফুল দিয়ে ছবি তুলি, ওদের সাথে ঘুরে বেড়াই, মানে বড় পরিবারের আনন্দ আসলে অন্যরকম যদি আপনার সম্পর্কটা ভালো থাকে। আর যদি সম্পত্তির ক্ল্যাশ থাকে সেখানে সেটা একদম দোজক হয়ে যায়। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সেটাই বড় কথা। যে দিন শেষে যদি মনে হয় যে পুরো জীবনটা আসলে কি করলাম, তাহলে এটা ফেইলার। আর যদি মনে হয় না যা করেছি এখন যে অবস্থায় আছি সেটাকে এনজয় করছি এবং খুব ভালো আছি, তাহলে সে উইনার। এটা খুব সহজ। আমার বাবা মার চরিত্রগুলো আমরা ভাই বোনদের মধ্যে পেয়েছি, মানে যেটা বলবো সবচেয়ে বড় কথা যে লোভ জিনিসটা নাই বললেই চলে এ যুগের। আমার ভাই দুই একজন পলিটিক্সও করে, কিন্তু আমিও দেখি ওরা খুব স্বচ্ছ, মানে লোভ নেই যেটা। আর আমিও বলবো যে আমি এত বড় পজিশনেই তো ছিলাম, কিন্তু লাইফকে কারোর সাথে কম্পেয়ার করি নেই, আমি যা তাই, আমি অনেক ভালো আছি। মানে কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার গাড়ির রং কি, আই ডোন্ট কেয়ার, আমি যেমন আছি সেটা আমার জন্য অনেক ভালো। এবং টাকা পয়সা জমিয়ে পাহাড় করতে হবে আর আরেকজন না খেয়ে মরবে, কিংবা আরেক পরিবারের সদস্য ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবে না, আই ডোন্ট বিলিভ দিস থিং, কি দরকার এত জমানো। আলহামদুলিল্লাহ আমার ছেলেগুলোও ঠিক ওই মানসিকতারই হয়েছে, তারা ধন সম্পদ এত কিছু দরকার নেই, যা কিছু করেছ নিজেরা ভোগ করে যাও। অসাধারণ। আমরা গল্পটা এসে খুব চমৎকার একটা জায়গায় মানে দাঁড়িয়ে দিলাম, শেষ হলো, এবং অবশ্যই অনেক বেশি শুভকামনা থাকবে আপনার এই অবসর জীবন, আপনি চমৎকারভাবে এনজয় করেন, সেই জন্য অনেক ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাসরাঙ্গা টিভিকে আমাকে এখানে ডাকার জন্য, মাঝে মাঝে ডাকলে অবশ্য ভালোই লাগবে। নিশ্চয়ই আমরা ডাকবো।